হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোহাস কিচেনের আজকের আয়োজনে খুবই সহজ আর মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তৈরি করে দেখাবো ভীষণ মজার বিফ চাউমিন অথবা বিফ নুডলস। আশা করি এই সহজ আর মজার রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি। প্রথমে এই বিফ ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 250 গ্রাম বিফ এইরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ খোসা সহ কাঁচা পেঁপে বাটা। এই কাঁচা পেঁপে বাটা দেওয়ার কারণে মাংসটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং মাংসটাও অনেক সফট হবে। এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বিফ, লবণ আর পেঁপে বাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এখন হাতের সাহায্যে খুব ভালো মতো মেখে 30 মিনিটের জন্য একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট কোকোলা নুডলস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নুডলস নিতে পারবেন। এখন সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এই ফুটন্ত গরম পানির মধ্যে 1 চা চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল দিচ্ছি, আর 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিয়ে নুডলসগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এখন সিদ্ধ করে নেব। নুডলসগুলো সেদ্ধ হতে আমার 3 মিনিটের মতো সময় লেগেছে। এখন চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। নুডলস রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যানে 3 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেওয়ার পর দেখবেন মাংস থেকে কিছুটা পানি বের হবে, আর এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢেকে দিচ্ছি 10 মিনিটের মতো। তবে এই 10 মিনিটের মাঝে 2-1 বার একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে নেড়ে চেড়ে আরও 2-1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। আর আমি চেক করে নিয়েছি, মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কালারের ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আর এই সবজিগুলোর পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। সবজির জন্য স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ হাইতে রেখেই নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এতে করে সবজির কালারগুলো একদম ঠিক থাকবে। এখন আগে থেকে পানি ঝরিয়ে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, আর 1 টেবিল চামচ সুইট চিলি সস, তবে আপনারা চাইলে টমেটো সস দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এইভাবে আপনারা একবার হলেও বিফ দিয়ে নুডলস রান্না করেই দেখুন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি লাইক করবে। 2 মিনিট পর চুলাটা আমি অফ করে দিয়েছি। প্রিয় দর্শক, আশা করি এই সহজ আর মজার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।